করোনা আবহের মধ্যেই আমফানের রক্তচক্ষু, প্রকৃতি যেন ধ্বংসলীলায় আজ মত্ত, তাকে থামানো দায়। 1999 সালে ওড়িশায় হওয়া সাইক্লোনের গতিকেও ছাড়িয়ে যাবে আমফান। যত সময় এগোচ্ছে ততই বাংলার সঙ্গে সুপার সাইক্লোন আমফানের দূরত্ব কমছে। প্রবল বেগে বাংলার বুকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন। বুধবার বিকেল বা সন্ধ্যের মধ্যে রাজ্যের দীঘা ও বাংলাদেশের হাতিয়ারের মধ্যে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 165 থেকে 175 কিলোমিটার, আবার 185 থেকে 200 কিলোমিটারও। আমফানের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলার 3 জেলা, পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনা। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস থাকবে এই সময়। কলকাতাগামী এই ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির ফলে প্রচুর গাছ, বাড়ি এবং লাইট পোস্ট ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি কৃষকের সামান্য উৎপাদিত ফসলও ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে কালো মেঘে ঢেকেছে আকাশ। দীঘা, বকখালির মতো সমুদ্র তীরবর্তী এলাকায় মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয় শিবিরে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। বুধবার কলকাতায় সব বাজার বন্ধ রাখার জন্য অ্যাডভাইজারি জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অবস্থান দীঘা থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে 630 কিলোমিটার দূরে অবস্থান করছে, মানে আমাদের কোস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ধরেন দীঘা, সেখান থেকে 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, এটা নর্থ ইস্ট টুয়ার্ডস মুভ করবে। আগামীকাল 20 তারিখ, আই রিপিট, আগামীকাল 28 মে আফটারনুন ইভিনিং এটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট ক্রস করবে বিটুইন দীঘা অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হাতিয়া আইল্যান্ড অফ বাংলাদেশ বাট ক্লোজ টু সুন্দরবন। অ্যাট দ্য টাইম অফ ক্রসিং উইন্ড স্পিড থাকবে হচ্ছে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। সাইক্লোনের সাথে আমরা জানি 3টে মেজর ওয়েদার অ্যাসোসিয়েটেড থাকে, আর একটা হচ্ছে হেভি রেইনফল, সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, আর থার্ড হচ্ছে স্ট্রং সার্জ বা সামুদ্রিক জলোচ্ছ্বাস। আমি একটা একটা করে বলছি। প্রথমে সামুদ্রিক জলোচ্ছ্বাস আমরা ম্যাক্সিমাম এক্সপেক্ট করছি সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে, যেখানে 4 থেকে 5 মিটার হাইট অবধি সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকছে, এবং দি অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল আমাদের যে নর্মাল টাইড লেভেল থাকে তার উপরে। ন্যাচুরালি প্রচুর লো লাইন এরিয়া যে ওই অঞ্চলের, সেখানে কিন্তু ইনান্ডেটেড হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এই স্ট্রং সার্জের হাইট হচ্ছে 3 থেকে 4 মিটার, নর্থ সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে 4 থেকে 5 মিটার, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 3 থেকে 4 মিটার। সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড, যে ঝোড়ো হাওয়া। ন্যাচুরালি হাওয়া কোস্টের যত কাছে থাকবে তত বেশি, কোস্ট থেকে যত দূরে চলে যাবো আমরা তত হাওয়া কম। ক্রসিংয়ের সময় আমি বললাম 165 থেকে 175, লাস্টিং সর্বোচ্চ 185, এটা কিন্তু মূলত নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতে আমরা আশা করছি 20th আফটারনুন ইভিনিং যখন ম্যাক্সিমাম পৌঁছবে। কিন্তু আমাদের যে উপকূলবর্তী জেলার যে অ্যাডজয়নিং জেলাগুলো হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু হাওয়া থাকবে 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। একটা টাইম অফ হেভি রেইনফল কালকে মেইনলি 20 তারিখ ম্যাক্সিমাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলবর্তী জেলা মেইনলি নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই জায়গাগুলোতে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে 20 তারিখ। এবার যেহেতু এই অতি তীব্র সাইক্লোনিক স্টর্ম এটা, তাহলে আমরা কিন্তু প্রচুর ড্যামেজ এক্সপেক্ট করছি এই 3টে জেলায়, মেইনলি বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তারপরের যে ম্যাক্সিমাম ড্যামেজটা হবে সেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। ড্যামেজ মূলত যেটা হবে হাই উইন্ড স্পিড থেকে যেগুলো হবে আর কি,
প্রচুর গাছ বসবে, লাইট পোস্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কমিউনিকেশন পোলের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে নদীতে কোনো শীত বা নৌকো নোঙর করা আছে সেখান থেকে খুলে চলে যেতে পারে, ফ্লাইং অবজেক্ট ডেটিংয়ের চাল তাল সেখান থেকে উড়ে গিয়ে ড্যামেজ হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে হেভি রেইনফল থেকে যে ড্যামেজ হয়, একটা লো লাইং এরিয়াতে একে তো বৃষ্টি হবে তারপর স্ট্রং সার্জের জল, ফলে ইনান্ডেশন হবে কিন্তু লো লাইং এরিয়াতে, এবং তার সাথে কী হবে জল জমে গেলে ওসব জায়গাতে তার মধ্যে বৃষ্টি হবে, ফলে এক্সপেক্টেড যে কাঁচা বাড়ি কিন্তু ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী জেলায়, এবং পুরলি বিচ পাকা বাড়ি পুরনো বাড়ি সেগুলোরও কিন্তু সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও যেহেতু বৃষ্টি হবে বহু পুরনো বাড়ি আছে যেগুলোতে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের এই হেভি রেইনফল থেকে। কলকাতার জন্য আমরা একটা স্পেশালি আলাদা করে দিয়েছি অনলি ফর ক্যালকাটা, যেহেতু সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গল পোস্টেই মোটামুটি আসছে, তো কলকাতার ক্ষেত্রে আমরা হালকা থেকে ভারী বৃষ্টি আমাদের চলবে, স্কোয়ালি উইন্ড 75-85 কিলোমিটার পার আওয়ার, লাস্টিং 95, এটা হচ্ছে 20 তারিখ মর্নিং, আগামীকাল সকালবেলায় আমরা এক্সপেক্ট করছি গত 75-85, সর্বোচ্চ 95, যত বেলায় গড়াবে কালকে তত উইন্ড স্পিড বাড়তে থাকবে, এবং যখন ল্যান্ডফল হবে তখন কলকাতায় কিন্তু আমরা আশা করছি 110-120, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে কলকাতার ক্ষেত্রে আমরা একটা অ্যাডভাইসারি, আমরা একটা দিয়েছি, সেটা হচ্ছে যত এস্টাবলিশমেন্ট মার্কেট শপ যা কিছু আছে যদি বন্ধ রাখা যায় এবং টোটাল পাবলিকের মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট করা যায় আগামীকাল সকালের মধ্যে। একদিকে করোনার থাবা, আরেকদিকে মরার উপর খাড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। আমফান নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়লা বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়, আজকাল বৃষ্টি হবে, কাল আছড়ে পড়বে এই ঝড়, কাল থেকে মধ্যরাত পর্যন্ত এর প্রভাব থাকবে। উপকূলের বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে, আগামীকাল বৃষ্টির প্রভাব থাকবে বঙ্গে, তাই বেলা 12টার পর কেউ বাড়ি থেকে যাতে না বেরোন সেই বিষয়টিতে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। যাদের বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা তাদের নিকটবর্তী শিবিরে যাওয়ার জন্য তিনি বলেছেন। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক যাতে না আসে সেই বিষয়টিও সতর্ক করে দিয়েছেন রেল কর্তৃপক্ষকে। আমফান মোকাবিলায় প্রস্তুত নবান্ন, রাজ্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান কারো কোনো অসুবিধে হলে জানাবেন টোল ফ্রি নম্বর 1070। মমতা বন্দ্যোপাধ্যায় জানান কারো কোনো অসুবিধে হলে জানাবেন টোল ফ্রি নম্বর 1070। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল 2214-3526 অথবা 2214-1995। আমরা বুধবার দিন রাত কাজ করব। মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্য সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।